কক্সবাজার থেকে আরজনাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছে নাজিম নিহাত। আজিম নিহাত, আজকে সীমান্তের কি অবস্থা? আমরা সারাদিন দেখেছি যে অন্যান্য দিনের তুলনায় কিছুটা শান্ত সীমান্ত পরিস্থিতি, সব মিলিয়ে বিস্তারিত একটু বলবেন। নুসরাত, সীমান্তের পরিস্থিতি আজকে অনেকটাই ভালো ছিল এবং ঘুমদুম, তুমরু, উকিয়ার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরেছি, সেখানে আসলে কোনো ধরনের প্রভাব দেখা যায়নি। যদিও সীমান্তের টেকনাফের হুয়াইকং এলাকায় কিছুটা গোলাগুলির শব্দ শোনা গেছে, তাও মিয়ানমারের অনেকটা অভ্যন্তরীণ অনেক দূরের জায়গায়, যে কারণে স্থানীয়দের মধ্যে কোনো ধরনের আসলে প্রভাব পড়েনি গোলাগুলির। এবং সীমান্তের পরিস্থিতি গত কয়েকদিনের তুলনায় ধীরে ধীরে ভালো হতে শুরু করেছে। কৃষক যারা আছে তারা মাঠে যেতে শুরু করেছেন এবং অন্যান্য পেশার যারা, প্রত্যেকেই তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন, এবং যারা ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন তারাও কিন্তু সকলেই এলাকায় চলে এসেছেন। ফলে আগের মতো কর্মচঞ্চল হয়ে উঠেছে সীমান্ত এলাকাগুলো এবং সেখানকার যানবাহন থেকে শুরু করে সব কিছুই স্বাভাবিক অবস্থার দিকে ফিরে যাচ্ছে। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি চাপা আতঙ্ক এখন বিরাজ করছে হলো যেই ক্যাম্পগুলো ঘুমদুম তুমরুর পাশে, যেই রাইট ক্যাম্প ঢেকিবুনিয়া, এই ক্যাম্পগুলো দখল করে নিয়েছে আরাকান আর্মি। সেই ক্যাম্পগুলো যদি আবারও পাল্টা আক্রমণের করে পুনরুদ্ধারের চেষ্টা করে জান্তা বাহিনী, তখন কিন্তু বড় ধরনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। কারণ এই ক্যাম্প দুটি দখলের জন্য স্থলপথ যেগুলো রয়েছে সবগুলোই দখল করে নিয়েছে আরাকান আর্মি, ফলে সেখানে হামলা করতে হবে বিমানে করে, অর্থাৎ বিমান হামলা চালাতে হবে। যদি বিমান হামলা চালানো হয় তাহলে সীমান্ত এলাকা জুড়ে আপনি জানেন ইতিমধ্যে মিয়ানমারের সংঘাতের কারণে সেই পার থেকে ছুটে আসা মটার শেলে বাংলাদেশের দুজন কিন্তু নিহত হয়েছে, এর মধ্যে যদিও একজন রোহিঙ্গা এবং প্রায় দশজনের মতো আহত হয়েছে। যদি আবার সেগুলো পুনরুদ্ধারের জন্য কোনোভাবেই বিমান হামলা চালানো হয় তাহলে ব্যাপক আকারে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। কারণ আমাদের যেই সীমান্ত এলাকাটি রয়েছে সেখানে বাংলাদেশের অংশে বিপুল সংখ্যক মানুষজন বসবাস করে, যেটি মিয়ানমারের অভ্যন্তরের যেই সীমান্ত এলাকা সেখানে দেখা যায় না। ফলে এই এলাকাগুলোতে এখন নতুন করে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি আবার এইগুলো পুনরুদ্ধারের হামলা চালায় জান্তা বাহিনী, সেগুলো ইতিমধ্যে যে 330 জন বাংলাদেশে আশ্রয় নিয়েছিল নিরাপদ, তারা আরাকান আর্মির সাথে না পেরে আশ্রয় নিয়েছিল, তাদেরকে এখনও কিন্তু ফেরত পাঠানো যায়নি। যদিও সরকারের পক্ষ থেকে তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে এবং শীঘ্রই তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে, এবং সব মিলিয়ে সীমান্ত পরিস্থিতি এখন আসলে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। নিহাত, আরেকটা বিষয় জানতে চাই, এসএসসি পরীক্ষা নিয়ে একটা সংকট তৈরি হচ্ছে সীমান্তবর্তী এলাকায় যারা আছেন, অনেকেই ঘরবাড়ি ছেড়েছেন, আশ্রয় কেন্দ্রে ছিলেন, তাদের কাদের সাথে কথা হয়েছেন কিনা বা তারা কি বলছেন সেই বিষয়ে যদি একটু বলেন। আজকে সীমান্ত এলাকায় সকাল থেকে মাইকিং করা হচ্ছে, সকাল থেকে একদম বিকেল পর্যন্ত মাইকিং ছিল। প্রত্যেকটা জায়গায় জায়গায় মাইকিং করে বলা হচ্ছে যে কেন্দ্র পরিবর্তনের বিষয়টি যদি কোনো শিক্ষার্থী বা তাদের অভিভাবক না জানে যেন তাদেরকে জানাতে পারে, সেজন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এবং কেন্দ্র পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রভাব পড়েছে এবং তারা টানা প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে যে গোলাগুলি হচ্ছে সেই গোলাগুলির কারণে কোনো ধরনের প্রস্তুতি কিন্তু নিতে পারেনি, ফলে তাদের পরীক্ষার খাতায় তারা কী লিখবেন এবং তাদের ফলাফল কী হবে সেটা নিয়ে চরম আশঙ্কার মধ্যে আছেন। অনেক ধন্যবাদ আজিম নিহাত আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাত।